সালেহীন গত রাত একটার দিকে যশোর শহরের বিমান অফিস মোড়ে এই দুর্ঘটনাটা ঘটে। ওই দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটিতে মোট সাতজন যাত্রী ছিল, তার ভিতরে তিনজন নারী, একটি শিশু এবং তিনজন পুরুষ। এই দুর্ঘটনার কারণে কিন্তু তিনজন নারী পিছনের যাত্রী ছিল, প্রাইভেট কারের পিছনে বসা ছিল তিনজন নারী যাত্রী, তারা তিনজনই মারা গিয়েছেন। গুরুতর আহত হয়ে শিশুটিকে যশোর হাসপাতালে ভর্তি করেছে এবং তিনজন পুরুষের ভিতরে চালক সামান্য আহত ছিলেন, তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং অন্য দুজন খুব বেশি আহত না। তো আমরা কথা বলেছি তাদের পরিবারের লোকজনের সাথে, তারা আমাদের যেটা জানিয়েছেন যে নিহতদের ভিতরে মেডিকেলের ছাত্রী তনিমা, তার বিয়ের অনুষ্ঠান রয়েছে 20 তারিখ এবং 23 তারিখে, মানে 20 তারিখে গায়ে হলুদ এবং 23 তারিখে তাকে উঠিয়ে দেওয়া হবে শ্বশুর বাড়িতে। তো এই অনুষ্ঠানের কারণে তারা তাদের যে আলোকসজ্জা, অনুষ্ঠানের আলোকসজ্জা দেখার জন্য গত রাতে তনিমা, তার বড় বোন তানজিলা এবং খালাতো ভাইয়ের বউ তিথি এবং তার বাচ্চা সহ এবং ওই নতুন জামাই তনিমার হাজব্যান্ড জ্যোতি, এরা সকলে বেরিয়েছিলেন ওই আলোকসজ্জা দেখার জন্য। আলোকসজ্জা দেখে গত রাতে তারা ফাঁকা শহরে ড্রাইভ করতেছিলেন। ড্রাইভের এক পর্যায়ে তারা শহরের পালবাড়ি এলাকা থেকে নিজের বাড়ির আর এন রোডে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। আমরা কথা বলেছি যশোর পুলিশের সাথে, পুলিশ যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আমাদেরকে জানিয়েছেন যে যিনি চালাচ্ছিলেন জ্যোতি, উনি আছে মাদক সেবন করা ছিল, যে কারণে এই দুর্ঘটনাটা ঘটতে পারে। এই ছিল সালেহীন আমার কাছে সর্বশেষ। যশোরে বিমান অফিস মোড়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুই বোন সহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন এবং এই খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন যশোর জেনারেল হাসপাতাল থেকে জুয়েল মৃধা।